আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ নিয়ে হতে যাচ্ছে। আমাদের মাইক্রোসফট অফিসের কোনো প্রোগ্রাম নিয়ে হবে না। আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আসলে ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা করতেছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা এই কথাটি কেন বললাম, কারণ বর্তমান সময়ে যদি আপনি বলেন যে ট্রেন্ডিং টপিক কোনটা, সেটা হলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন। এখন এই কন্টেন্ট ক্রিয়েশন বলতে আসলে কি কি বোঝাচ্ছে? কন্টেন্ট ক্রিয়েশন বলতে বোঝাচ্ছে হলো যারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তাদের নিজেদের ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করে, এইগুলোকে আসলে কন্টেন্ট ক্রিয়েশন বলা হয়। তবে আমরা এটা অনেকেই শখের সাথে করে থাকি, কিন্তু এটাকে চাইলে আপনি কিন্তু প্রফেশন হিসেবেও নিতে পারেন। আমরা এই বিষয়ে আমাদের যেই সমস্ত সামাজিক মাধ্যমগুলো আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এখানে অনেক টিউটোরিয়াল দেখি, ফ্রি টিউটোরিয়াল দেখি যে কিভাবে আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এবং কিভাবে আপনার এই চ্যানেল বা পেজগুলো আরও বেশি উপরে উঠাবেন, এই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমরা ভিডিও দেখি। বাট আসলে বর্তমান সময়ে যেটা হয়েছে যে ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন না কেন, এদের রিচ পয়েন্টটা কিন্তু বাড়াটা খুব কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু হিডেন টেকনিক ব্যবহার করতে হয়। এই হিডেন টেকনিকগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের যে রিচ পয়েন্ট, এটা কিন্তু আপনি বাড়াতে পারবেন। আর আমরা অনেকেই চিন্তা করি যে ফেসবুক এবং ইউটিউব থেকে ওদের যে মনিটাইজেশন যে মাধ্যমটা আছে, এই মাধ্যম থেকেই হয়তো আমরা ইনকাম করতে পারবো, অন্য কোনো মাধ্যম থেকে ইনকাম করতে পারবো না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনারা যারা চান যে আপনাদের নিজেদের যদি কোনো ব্যবসা থাকে, সেই ব্যবসাটা যদি ফেসবুকে বা ইউটিউবে আপনারা প্রমোট করতে চান, এবং সেটা কিন্তু আপনাকে টাকা দিয়ে করতে হচ্ছে না, আপনি যদি আপনার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে, এখানে যদি একটা সুন্দরভাবে পেজ ওপেন করেন, তারপর একটা চ্যানেল তৈরি করেন, সেখানে যদি ভিডিও আপলোড করতে থাকেন, এবং সেই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আমরা যেটা করি, যেমন তেমন একটা ভিডিও করে সেগুলো আমরা ছেড়ে দিই। তো এইভাবে ছাড়লে কিন্তু আপনার বিজনেসেরও কিন্তু প্রমোট হবে না। তো আপনারা অলরেডি সবাই হয়তোবা জানেন যে আমাদের ডাটা এন্ট্রি নামে একটা কোর্স আছে। এই ডাটা এন্ট্রি কোর্সে আমরা যারা ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্সের কাজ শিখতে চাই, তাদের জন্য আমরা এই কোর্সটি শুরু করেছিলাম এবং সফলতার সাথে এই কোর্সের কিন্তু প্রায় 11টা ব্যাচ আমরা শেষ করেছি। তা আমাদের যে নতুন ব্যাচ আছে, এই ব্যাচে আমরা যেটা করতেছি যে এই কন্টেন্ট ক্রিয়েশন এই পার্টটা অ্যাড করে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি যে ডাটা এন্ট্রির এখন কম্পিটিশন প্রচুর হাই এবং এই ডাটা এন্ট্রি নিয়ে আমাদের অনেক যুদ্ধ করতে হয়। দেখা গিয়েছে যে যারা কম্পিউটারের সরেওয়াও জানে না, তারা দেখা যাচ্ছে মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি টপিক নিয়ে একটি গিগ ওপেন করে ফেলেছে বা তারা ফ্রিল্যান্সিং করার জন্য নেমে গিয়েছে। এখন এই জন্য যেই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যারা ডাটা এন্ট্রির কাজ খুব ভালো জানে, তাদের জন্য এটা কম্পিটিশন হয়ে যাচ্ছে। শুধু ডাটা এন্ট্রির কথা বলবো না, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, এসইও আছে, মানে একটু বেসিক কাজ জানলেই তারা করতেছে কি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে যারা ভালো কাজ জানে তাদের সর্বনাশ করতেছে। এখন এই কারণে বাংলাদেশের কিন্তু একটা বদনাম হচ্ছে, এজন্য অনেকেরই কাজ পেতে খুব কষ্ট হচ্ছে। তা আমরা মার্কেট প্লেসের বাইরেও, যেমন এই যে ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, এখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। আপনি ডাটা এন্ট্রির কাজ শিখে এখান থেকে ইনকাম করতে পারবেন। এই সমস্ত ইনকামের প্রসেস বা এই সমস্ত ইনকাম করার যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো কিন্তু আমরা আমাদের এই যে ডাটা এন্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশন এই কোর্সে আমরা রেখেছি। আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা সেই কোর্সের লিঙ্কে ক্লিক করে অ্যাডমিশনটি কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন। আমি আপনাদেরকে এতটুকুন বলতে পারি, আমাদের প্রসেসে যদি আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এইগুলো ওপেন করেন এবং আমরা যেই নিয়মকানুনগুলো বলবো সেই নিয়মকানুন মোতাবেক যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি কাজ করতে থাকেন, একটা সময় কিন্তু আপনি সাকসেস হবেন। আর এই যে ডাটা এন্ট্রি কাজগুলো শিখবেন, এই ডাটা এন্ট্রি কাজ শিখে কিন্তু এই ইউটিউব চ্যানেল যদি আপনার তৈরি করা থাকে, ফেসবুক পেজ যদি তৈরি করা থাকে, এখান থেকে ডাটা এন্ট্রি কাজ শিখেও কিন্তু ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোর্সের ভিতরে রেখেছি। তো আশা করি যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের কোর্সের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নেবেন। এবং আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের সাথে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনি যদি 5 থেকে 6টা মাস কঠোর পরিশ্রম করেন, এখান থেকে আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন। যাদের পরিশ্রম করার চিন্তা ভাবনা আছে, তারাই আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিন। কিন্তু পরিশ্রম করার যাদের চিন্তা ভাবনা নেই, তাদের অ্যাডমিশন নেওয়ার কোনো
প্রয়োজন নেই। আপনাকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করার মনোভাব থাকতে হবে। যেভাবে গাইডলাইন দিব, যেভাবে চলতে বলবো, এগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ইনকাম বের করে নিয়ে আসতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি এতটুকুনি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।